আজ আমি আপনাদের এমন একটি শহরের সফরে নিয়ে যাব যে শহরটিকে দুইটি অংশে বিভক্ত। এই শহরের একটি অংশ এশিয়ার অন্তর্ভুক্ত এবং আরেকটি অংশ ইউরোপের অন্তর্ভুক্ত। এই শহরটিকে সিটি অফ মস্কো বলা হয়। এখানকার সুস্বাদু খাবার আর এখানকার সুন্দরী মেয়েরা আপনার মন জয় করে নিবে। এই শহরে যেই আসে সেই এই শহরের প্রেমে পড়ে যায়। এখানকার মশলা মার্কেট বিশ্ববিখ্যাত। এই শহরে আসলে আপনি হরেক রকমারই সুস্বাদু ব্রেড খেতে পারবেন। জি হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আমি ইস্তানবুল শহরের কথাই বলছি। তো আপনারা নিজেদের সিট বেল্ট ভালো করে বেঁধে নিন আর আমার সাথে বেরিয়ে পড়ুন ইস্তানবুলের সফরে। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই, ইস্তানবুলের মোট জনসংখ্যা 1,55,00,000। এটা এশিয়া এবং ইউরোপ দুই দেশেরই বেশ বড় একটি শহর। এই শহরে আপনি প্রতি বর্গ কিলোমিটারে 2,835 জন লোক দেখতে পেয়ে যাবেন। অনেক মানুষই ভাবেন যে এটা তুর্কির রাজধানী, কিন্তু এমনটা নয়। আসলে তুর্কির রাজধানীর নাম আশকারা। ইস্তানবুলের ইতিহাস খুবই পুরাতন। এখানে হাজার হাজার বছর ধরেই মানুষ বসবাস করে আসছে। শত বছর আগে এই শহরের তিনটি বড় বড় রাজা নিজেদের সাম্রাজ্য স্থাপন করে গিয়েছিলেন, আর এই রাজাগুলো হচ্ছে রোমান, বেস্টিন আর অটোমান। এই শহরে এখনও বেশ অদ্ভুত ও প্রাচীন নিদর্শন দেখতে পাওয়া যায়। যখন ইউরোপের বড় বড় শহরের কথা হয়, তখন সেখানে সবাই প্রথমে ইস্তানবুলের নাম উঠে আসে। এই শহরটিতে প্রায় 1,55,00,000 মানুষ বসবাস করে। সেই সাথে এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ঐতিহাসিক শহর হওয়ার কারণে এই শহরটিতে যেই আসে সেই এই শহরের প্রেমে পড়ে যায়। বর্তমানে নিজের সৌন্দর্যের কারণে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে ইস্তানবুল একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে, আর হয়তো এই কারণেই এই শহরটিতে পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। ট্যুরিজমের মামলায় ইস্তানবুল আমেরিকার নিউইয়র্ককেও পেছনে ফেলে দিয়েছে। 2019 সালের ইস্তানবুলের সৌন্দর্য দেখতে ইস্তানবুল শহরটিতে প্রায় 13 মিলিয়ন লোক এসেছিল। তাহলে আপনি ভাবুন, এই শহরটি দিন দিন কতটা জনপ্রিয় হয়ে উঠছে। যখন কোনো দেশ ব্রিজ নির্মাণ করে, তখন তার সাহায্য হয় নদী না হয় কোনো মুশকিল রাস্তা পার করা। কিন্তু আপনি কি কখনো এমন ব্রিজের নাম শুনেছেন যার সাহায্যে দুটি দেশ নয় বরং একটি মাউন্ট এভারেস্ট পার করা যায়? এমন একটি ব্রিজ ইস্তানবুলে আছে, যার একটি অংশ এশিয়ার অন্তর্ভুক্ত এবং আরেকটি অংশ ইউরোপের অন্তর্ভুক্ত। টার্কিকে এশিয়ার পুলও বলা হয়। এই পুলটি দেখতে খুবই সুন্দর। ইস্তানবুলের গ্র্যান্ড বাজার পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে পুরাতন বাজারগুলোর মধ্যে একটি। এই বাজারে প্রায় 4,000টি দোকান আছে। এই বাজারে মোট আয়তন 3,33,000 বর্গ কিলোমিটার। যদি আপনি কখনো টার্কি শহরে যান, তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। আমি নিশ্চিত আপনার ভালো লাগবে। এখানে যে একবার আসে সেই শিখে যায় কীভাবে স্ট্রিট মার্কেটিং করতে হয়। এখানে আপনি সবচেয়ে কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন, সেটাই কিনা বেশ ভালো একটি ব্যাপার। পৃথিবীর সবচেয়ে পুরাতন শহর ইস্তানবুলে দুইটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, আর তৃতীয়টি নির্মাণ করার কাজ চলছে। এই এয়ারপোর্টগুলোর মধ্যে একটি এয়ারপোর্ট এশিয়া ফ্লাইটের জন্য এবং আরেকটি এয়ারপোর্ট ইউরোপের ফ্লাইটের জন্য বরাদ্দ। এখানে সারা বছরই ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে, আর সারা বছরই এখানে কোনো কোনো উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। হয়তো এই কারণেই এখানে দুইটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হয়েছে। যেমনটা আপনারা সবাই জানেন, ইউরোপের লোকেরা কফি পান করতে খুবই ভালোবাসে। কিন্তু হয়তো আপনারা জানেন না, ইউরোপের ইস্তানবুল শহর থেকে ইউরোপে কফি পান করার রেওয়াজ শুরু হয়েছিল। ইস্তানবুলের অনেক বড় বড় রাজা মহারাজার রাজ্য সাম্রাজ্য ছিল, আর এই শহরটির প্রথম থেকেই একটু অন্যরকম। এখানে আসলেই আপনি রাজা মহারাজার সাম্রাজ্যগুলো দেখতে পেয়ে যাবেন। আপনার হয়তো এই কথাটি শুনে আজব মনে হবে, কিন্তু এটা সত্য। ইস্তানবুল এমন একটি শহর যেখানে গেলে আপনি মুরগির তৈরি মিষ্টি খেতে পারবেন না। যদিও এই মিষ্টিগুলো এখন টার্কির বড় বড় দোকানে বিক্রি করা হয়, কিন্তু এর সূচনা ইস্তানবুল থেকেই হয়েছিল। পৃথিবীর এমন এমন কিছু জায়গা আছে যেখানকার মানুষ খাবারের ব্যাপারে খুবই শৌখিন, আর ইস্তানবুল সেই জায়গাগুলোর মধ্যে একটি। পৃথিবীর সবচেয়ে ভালো সেইফও আপনি ইস্তানবুলেই পাবেন। এখানকার লোকেরা খাবার দাবারের ব্যাপারে বেশ শৌখিন। ননভেজ ছাড়া এখানকার লোকেদের খাবার গলা দিয়েই নামেই না। এখানে আসলে আপনি হরেক রকমের সুস্বাদু ননভেজ ভোজন খেতে পারবেন। আপনি কি জানেন, সুস্বাদু সুরমার সূচনা এখান থেকেই হয়েছিল। ইস্তানবুলের লোকেদের জনপ্রিয় খেলাটির নাম হচ্ছে ফুটবল।
সেটা আলাদা ব্যাপার যে এখানকার লোকেরা ফুটবল জগতে তেমন বিশেষভাবে নিজেদের জায়গা করে নিতে পারেনি, কিন্তু ইস্তানবুলের অনেক বড় বড় খেলোয়াড়ই অন্য দেশে হয়ে খেলেই যাচ্ছে। এখানকার বেশিরভাগ দক্ষ ও পারদর্শী খেলোয়াড়রা নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইস্তানবুল ছেড়ে জার্মানি চলে যায়। ইস্তানবুলের মেয়েরা দেখতে খুবই সুন্দর হয়, তাদের লাইফস্টাইলও বেশ চমৎকার। এখানকার বেশিরভাগ মেয়েরাই মডেলিং দিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে নিয়েছে। আপনাদের জানিয়ে দিই যে ইস্তানবুল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। এখানকার লোকেরা অপরিচ্ছন্নতাকে খুবই অপছন্দ করে। এখানকার রাস্তাঘাটে আপনি এক ছিটে ফোটাও ময়লা দেখতে পাবেন না। এখানকার রাস্তার মতো এখানকার মানুষের মনও বেশ পরিষ্কার। এরা বেশ চঞ্চল প্রকৃতির হয়। ইস্তানবুলের লোকেরা বেশ সৃজনশীল হয়। এরা নাচও গানের প্রতি বেশ শৌখিন হয়। এখানকার কাউকে আপনি চুপচাপ বসে থাকতে দেখতেন না। এখানকার লোকেরা যেমন আনন্দে খুশিতে মেতে থাকে, ঠিক তেমনই বেশ মনোযোগ সহকারে নিজেদের কাজ সম্পন্ন করে। ইস্তানবুলের বেশিরভাগ মানুষ ইংলিশে কথা বলতে পছন্দ করে। এই ভাষাটি এই শহরের লোকেদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই এখানে আসলে আপনি যে কারোর সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারবেন। তো আসুন এবার আমি আপনাদের বলবো এই শহরটিতে এমন কোন কোন জায়গা আছে যেখানে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন, সেই সাথে বলবো এই শহরের ভিসা প্রসেস সম্পর্কে, আর এখানে ঘুরতে গেলে আপনাকে ঠিক কত টাকা খরচ করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, আয়া সোফিয়া। সবার প্রথমে আমি আপনাদের ইস্তানবুলের এমন একটি জায়গা সম্পর্কে বলবো যেখান থেকে প্রতিটি টুরিস্টেরই জীবন একবার হলেও ঘুরে আসা উচিত। এটি হচ্ছে ইস্তানবুলের খুবই একটি মিউজিয়াম, যেটাকে হায়া সোফিয়াও বলা হয়। এটা কোনো এক সময় বেশ বড় একটি চার্চ ছিল, পরবর্তীতে এটাকে একটা মসজিদ বানিয়ে দেয়া হয়। এটি খুব সুন্দর একটি জায়গা, আর এখানে প্রতি বছরই হাজার হাজার টুরিস্ট ঘুরতে আসে। আজ আমি আপনাদের এর ইতিহাস সম্পর্কে জানা যায় তাহলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটি কাল এর পরিবর্তে ক্রমে ক্রমে কিভাবে এতটা পরিবর্তিত হলো। প্রথম থেকেই পর্যটকদের কাছে এটি ইস্তানবুলের বেশ জনপ্রিয় একটি জায়গা ছিল। ছয় শতকে টার্কিতে এটাকে গির্জাঘরের রূপে বানানো হয়েছিল, তারপর কোর্টের আদেশে এটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়। 1500 বছর আগে এই ইমারতটিকে অর্থোডক্স গির্জার রূপে তৈরি করা হয়েছিল, কিন্তু 1453 সালে মোহাম্মদ দ্বিতীয় ইস্তানবুলে কব্জা করার পরেই এই মিউজিয়ামটিকে মসজিদে পরিণত করে দেয়। পরবর্তীতে এর জন্য টার্কিকে হুমকির মুখে পড়তে হয়, যাতে বলা হয়েছিল 1500 বছর আগের গড়া এই ভবনের যেন কোনো পরিবর্তন না ঘটে। এরপর যখন সোফিয়ার আসে তখন তারা এটাকে পুনরায় চার্চ পরিণত করে, আর প্রায় 900 বছর পর্যন্ত এটা চার্চই ছিল। তাই টুরিস্ট হিসেবে আপনার একবার হলেও এই ঐতিহাসিক জায়গা থেকে ঘুরে আসা উচিত। নাম্বার টু, টপ কাপি প্লেস। এখন আমি আপনাদের যে জায়গাটি দেখাবো সেই জায়গাটিকে ইস্তানবুলের জান বলা হয়। এখানে সারা বছর টুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। 1500 শতাব্দীতে এই মহলটিকে বানানো হয়েছিল, আর এটাকে বানানোর জন্য সেই সময় অনেক টাকা খরচ করা হয়েছিল। যখন আপনি এই মহলটিতে প্রবেশ করবেন তখনই আপনি বুঝতে পারবেন এখানকার রাজা কতটা রাজকীয়ভাবে থাকত। এখানে আসলে আপনি ইসলামিক আর্টের অসাধারণ দৃশ্য দেখতে, এখানকার দেয়ালে ঐতিহাসিক ছাপ পড়ে আছে যা দেখতে অসাধারণ। এখানকার দৃশ্য এতটাই সুন্দর যে সারাদিন ঘুরলেও আপনি ক্লান্ত হবেন না। এখানকার বেশিরভাগ মানুষ এখানকার হারেমকে দেখতে যায়, আর এটা সেই জায়গা যেখানে সুলতানের বাচ্চারা দিনের বেশিরভাগ সময় কাটাত। তাই আপনি যখন ইস্তানবুল যাবেন এই জায়গাটি থেকে ঘুরে আসতে একদম ভুলবেন না। নাম্বার থ্রি, ব্লু মস্ক। সুলতান আহমদ ইস্তানবুলকে এমন একটি জিনিস দিয়েছে যেটা কেউ কখনোই দিতে পারবে না, আর সেই জিনিসটি হচ্ছে ব্লু মস্ক, মানে নীল মসজিদ। এখানকার দৃশ্য এতটাই সুন্দর যে আপনি কখনোই এই জায়গাটিকে ভুলতে পারবেন না। বাইরে থেকে এটাকে যতটা সুন্দর দেখায়, ভেতর থেকে এটা তার চেয়ে বেশি সুন্দর। এখানকার সব কিছুই নীল, যে এই জায়গাটিতে যেই আসে সেই এর সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়। আপনাদের জানিয়ে দেই এই মসজিদটিকে বানাতে প্রায় 7 বছর সময় লেগেছে। এটাকে বানানোর কাজ 1609 সাল থেকে শুরু হয়, আর 1616 সাল পর্যন্ত এটাকে বানানোর কাজ চলতে থাকে। এখান থেকে আপনি সম্পূর্ণ সমুদ্রের দৃশ্য দেখতে পাবেন। এখানে এসেই আপনি আপনার মনে এক অন্য রকমের প্রশান্তি অনুভব করতে পারবেন, তাই আপনার এই জায়গাতে থেকে ঘুরে আসা উচিত। নাম্বার ফোর, ব্যাসিলিসা ক্রিস্টার্ন। এখন আমি আপনাকে ইস্তানবুলের এমন আরও একটি জায়গা দেখাবো যেখানে গেলে আপনার মন খুশিতে ভরে যাবে।
এটা হচ্ছে ব্যাসিলিকা ক্রিস্টার্ন, যেটা কিনা মাটির নিচে বানানো হয়েছে। এখানে আপনি 336 ডোম দেখতে পেয়ে যাবেন, যা কিনা 12 রোতে বানানো হয়েছে। 532 সালে সাম্রাজ্য জাস্টিন এটাকে নির্মাণ করেছিল। মূলত পানি সংরক্ষণের জন্য এটাকে বানানো হয়েছিল। এখানকার বিশুদ্ধ পানি বড় বড় মহলে পৌঁছে দেওয়া হতো। আজ এটি ইস্তানবুলের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হয়ে উঠেছে। নাম্বার 5, প্রিন্সেস আয়ারল্যান্ড। গরমকালে যদি আপনি আরাম পেতে চান, তাহলে ইস্তানবুলের এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। এখানে ট্রান্সপোর্টেশনের নামে ঘোড়ার গাড়ি চলে। এটা ইস্তানবুলের অন্যান্য জায়গা থেকে অনেক বেশি ঠান্ডা এই জায়গাটি, তবে মাঝে মাঝে তীব্র শীতে সমুদ্রের পানি উপরে উঠে যায়, তাই এখানে সেই সময় জাহাজ চলা বন্ধ থাকে আর শীতকালে এখানে কেউ আসেও না। তবে গরমের দিনে আপনি এখানে আপনার পরিবার সমেত আসতে পারবেন আর অনেক এনজয় করতে পারবেন। ইস্তানবুলের ভিসা নেওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। যদি আপনার সব কাগজ ঠিক থাকে, তাহলে আপনি মাত্র 30 দিনের মধ্যে আপনার ভিসা পেয়ে যাবেন। ইস্তানবুল পৃথিবীর অন্যান্য শহর থেকে একটু দামি শহর, তাই যদি আপনি এখানে 7-8 দিনের ট্যুর দিতে চান, তাহলে আপনাকে 130,000 থেকে 150,000 টাকা খরচ করতে হতে পারে। এমনিতে আপনাদের জানিয়ে দেয় যে টার্কির ব্যবহৃত মুদ্রার নাম টুর্কিশ লিরা। একটি টুর্কিশ লিরার বদলে আপনি 4 ভারতীয় রুপি পেয়ে যাবেন। তো এই ছিল ইস্তানবুল। যদি আপনি এই জায়গাটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন বা পূর্বেই এই জায়গাটি ঘুরে এসে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর এই সুন্দর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।